দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1945 সালের পর থেকে অটোমোবাইলের চরম উন্নতি ঘটতে থাকে। এই সময় বিশেষ করে আমেরিকার জেনারেল মোটরস, ফোর্ড, ক্রিস্টলার প্রভৃতি কোম্পানি দ্রুত বাজার দখল করে। পরবর্তীতে এডসেল, পন্টিয়ার, শেভরলেট, ইম্পালা এর মতো কোম্পানিগুলিও ছিল। এই সময় অটোমোবাইলের বিশ্বব্যাপী বিপ্লব দেখা দেয়। গাড়িগুলি তেল সাশ্রয়ী একেবারেই ছিল না, ইঞ্জিন প্রচুর পরিমাণে দূষণ ঘটাত পরিবেশে, গাড়ির মাইলেজ সামান্যই ছিল অর্থাৎ খরচা হতো তুমুল। এই সময় এত জ্বালানি তেল ব্যবহৃত হয়েছিল যে 1970 সালকে তেল ঘাটতি বছর বলে ইতিহাসে রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষ করে জাপানি অটোমোবাইল সংস্থার চরম উন্নতি ঘটে। টয়োটা, মাজদা, মিৎসুবিশি, সুজুকি এই সময়েরই জাপানি কোম্পানি এবং এরাই পরবর্তীকালে পৃথিবীর সব দেশে জনপ্রিয় হতে থাকে। টয়োটা, করোলা, রেঞ্জ রোভার, মার্সিডিস বেঞ্জ এস ক্লাস, বিএমডাব্লিউ 3 সিরিজ, হন্ডা অ্যাকর্ড, প্রিমাউথ রেলিয়েন্ট, ক্রিসলার মিনিভ্যান, রেনল্ড ইস্পোর্টস, ফোর্ড টর্স, টয়োটা প্রিয়াস, ফোর্ড ফোর্বস, নিশান লিফ, শেভরলেট ভোল্ট প্রভৃতি ছিল 1950 থেকে 2010 পর্যন্ত অটোমোবাইলের ইতিহাসের সেরা কিছু গাড়ি। এরপর বর্তমানে পেট্রোল ও ইলেকট্রিকের মিলিত হাইব্রিড গাড়ি আবিষ্কৃত হয়েছে। বৈদ্যুতিক গাড়ি পরিবেশে দূষণ ঘটায় না, তাই অটোমোবাইলের ভবিষ্যৎ হল হাই টেকনোলজি এর সাথে ইলেকট্রিক ভেহিকেল, যাকে গ্রিন ভেহিকেলও বলা হয়। আশা করা যাচ্ছে 2030 সালের মধ্যে অটোমোবাইল ইঞ্জিনের আমূল পরিবর্তন ঘটবে।